তোমার ভালোবাসার মানুষ তোমাকে ধোঁকা দিচ্ছে তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে তোমার সাথে ব্রেক আপ হয়ে গিয়েছে আপনি এই অবস্থায় খাওয়া দাওয়া বন্ধ করে সমস্ত কাজ বন্ধ করে মন খারাপ করে বাড়িতে বসে রয়েছেন আর শুধুমাত্র চেষ্টা করে চলেছেন বারবার তার সঙ্গে যোগাযোগ করার সে আপনার সঙ্গে কোনো কানেকশানই রাখেনি ফোনটাও অফ করে দিয়েছে বা ব্লক করে দিয়েছে বা নাম্বার পাল্টে দিয়েছে কোনো রকম তার সঙ্গে কোনো যোগাযোগই আপনি করতে পারছেন না এতদিন আপনার সঙ্গে যোগাযোগ ছিল সম্পর্ক ভালোই চলছিলো দুজনে চারিদিকে বেড়াচ্ছিলেন ঘুরছিলেন সম্পর্ক রেখেছিলেন কথা বলছিলেন কিন্তু হঠাৎ করে হঠাৎ করেই আপনার জীবনে একটা বড় ঝড় নেমে এলো আপনার ভালোবাসার মানুষ আপনাকে হঠাৎ করেই ছেড়ে দিয়ে চলে গেল হতে পারে সে বদমাইশি করে আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে বা হতে পারে সে আপনার থেকে অন্য কাউকে পেয়ে গিয়েছে বা অন্য কারোর সঙ্গে সম্পর্ক করে তার সঙ্গে চলে গিয়েছে বা হতে পারে তার বাড়ির লোকের চাপে সে আপনার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছে বিভিন্ন রকম কারণ হতে পারে আপনি তাকে ফেরত পেতে চাইছেন আপনার মুদ্রা কথাটা হচ্ছে আপনি তাকে ফেরত পেতে চাইছেন কিন্তু তাকে কিভাবে ফেরত পাবেন আসুন আজকে আমি যেই বশীকরণের তন্ত্রটি শিখিয়ে দেবো এই বশীকরণটি দিয়েই আপনি তাকে ফেরত পাবেন সে হতে পারে আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার স্বামী বা স্ত্রী আপনার প্রেমিক প্রেমিকা যে হতে পারে আপনার মনের মানুষ তো তাকে আপনি কিভাবে কাছে পাবেন আজকে আমি যে বশীকরণটা শিখিয়ে দেব এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের পুরুষ অথবা মহিলা হলেই করতে পারবেন আপনি বিবাহিত হতে পারেন অথবা অবিবাহিত হতে পারেন বা আপনার বয়স যাই হোক না কেন আপনি অনায়াসেই এই বশীকরণের কাজটি করতে পারবেন আর তাকে নিজের কাজে ফেরত আনতে পারবেন আর এই বশীকরণ এতটাই তাড়াতাড়ি কাজ দেবে যে আজকে করলে কালকে ফলাফল পাবেনই পাবেন এতটাই সাংঘাতিক এই বসিকন হঠাৎ করে দেখবেন তার ব্লক খুলে দিয়েছে হঠাৎ করে দেখবেন সে আপনাকে মেসেজ করছে হঠাৎ করে দেখবেন সে আপনাকে ফোন করছে আপনার সঙ্গে যোগাযোগ করছে এবং একটাই কথা বলবে যে সে আপনার কাছে আবার আসতে চায় আবার আপনার সম্পর্কে আসতে চায় সে আবার বলবে তো এই বসিকনটি কিভাবে করবেন এই বসিকনটি করতে গেলে কয়েকটা জিনিস আপনাকে নিয়ে নিতে হবে অর্থাৎ দোকান থেকে কিনে নিতে হবে সেটা হচ্ছে অল্প পরিমাণে বেসন কিনে নেবেন বেসন তো যে কোনো মুদিখানা দোকানে পাওয়া যায় বেসন অল্প পরিমাণে বেসন কিনবেন এবং কিনবেন একটুখানি দই একশো গ্রামের মতো দই কিনে নেবেন সেটা মিষ্টি দই হতে পারে বা টক দই হতে পারে যাই হোক না কেন তো এই বেসন এবং দই আপনি কিনে নেবেন ঠিক আছে এই কাজটি আপনি যে কোনো দিন করতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় যদি শুদ্ধ বার বা শুভ বার দেখে যদি করেন সেটা হচ্ছে শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমা বা গ্রহণকাল অমাবস্তার দীপাবলি রকম যদি দিন দেখে করেন তাহলে খুবই ভালো হয় তো এই কাজটি এবারে আপনি করতে বসবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি ভালো জায়গাতে বসবেন যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না এর এবং জায়গাটা খুব ভালো জায়গা অর্থাৎ আপনি আপনার ঠাকুর ঘরে বসতে পারেন আপনার মন্দির স্থানে বসতে পারেন মানে যেখানটা মনে করছেন যে ভালো জায়গা সেখানটা বসবেন প্রথমে এবারে আপনি একটি পাত্র নেবেন সেটা বাটি হতে পারে কিন্তু ধোঁয়া মাজা পরিষ্কার যেন হয় একটি পাত্র নেবেন সেই পাত্রের মধ্যে যেই দইটা এনেছেন কিনে সেই দইটাকে ঢেলে দেবেন পাত্রে ঢেলে দিয়ে ওই বাটিটা আপনি আপনার বাঁ হাতে ধরবেন আর বাঁ হাতে ধরে আপনার ডান হাতের তর্জনী এবং অনামিকা এই দুটো আঙুল দিয়ে আপনি ওই দইটাতে স্পর্শ করবেন স্পর্শ করে যে মন্ত্রটা আমি স্ক্রিনেতে দেখিয়ে দেবো ওই মন্ত্রটি আপনাকে মাত্র তিনবার বলতে হবে তো তিনবার বলা হয়ে গেলে আপনি এবারে বাটিটা রাখবেন নিচে তো এবারে যে বেসনটা এনেছেন সেই ব্যাসন থেকে এক মুঠো বেসন নিয়ে এক মুঠো ঠিক আছে আপনার হাতের মুঠোতে যতটুকু বেসন ধরে সে এক মুঠো বেসন আপনি নিয়ে ওই বাটির দইয়ের মধ্যে দিয়ে দেবেন দইয়ের মধ্যে দিয়ে এবার আপনি বাঁ হাতে আবার বাটিটা ধরে নিয়ে আপনার ডান হাতে তর্জনী এবং মধ্যমা আঙুল এই দুটো আঙুল দিয়ে আপনি ওই বেসনের ওপরে স্পর্শ করিয়ে আঙুলটা আপনাকে মন্ত্রটি তিনবার বলতে হবে তো এই কাজ হয়ে গেলে আপনি আপনার হাতের আঙুলের সাহায্যে বেসন এবং দইটাকে ভালো করে গুলে নেবেন বা মিক্স করে নেবেন করে একটা পেস্ট তৈরি করে নেবেন ঠিক আছে এবার ওই পেস্ট আপনাকে আপনার শরীরের কয়েকটা জায়গায় লাগাতে হবে অর্থাৎ ফোঁটা দিতে হবে আঙুলে করে নিয়ে নিয়ে ফোঁটা দেবেন শরীরের কয়েকটা জায়গা আমি বলে দিচ্ছি আপনি ভালো করে শুনুন প্রথমে আপনি দেবেন আপনার কণ্ঠে আপনার গলার কণ্ঠে একটু ফোঁটা দেবেন মানে টিপ যেরকম দেয় সেরকম ফোঁটা দেবেন এরপরে আপনি দেবেন আপনার হৃদয়ে অর্থাৎ হার্ট হৃৎপিণ্ড হৃদয় যেদিকে রয়েছে সেদিকটাই দেবেন আপনার বুকে এবং দেবেন দুই কানে দুটো কানের যে লতি রয়েছে অর্থাৎ দুটো কানের যেখানে মেয়েরা কানের পরে তো দুটো কানেরই লতিতে আপনি দুটো ফোঁটা দেবেন এবং দেবেন আপনার পেটের নাভিতে ফোঁটা দেবেন এবং সর্বশেষে আপনি দেবেন আপনার কপালে অর্থাৎ যেখানে টিপ পড়া হয় কপালে সেইখানে আপনি একটি ফোঁটা দেবেন তো এই জায়গাগুলোই ফোঁটা দিয়ে আপনি এবারে পাঁচ থেকে দশ মিনিট ধ্যানের মতো করে যাকে বসীকরণ করবেন তাকে চিন্তা করে যাবেন তাকে কল্পনা করে যাবেন চোখ বন্ধ করে তো পাঁচ থেকে দশ মিনিট এরকম কল্পনা করা হয়ে গেলে এবারে আপনাকে উঠে স্নান করে নিতে হবে পুরো স্নান করে নিতে হবে আর যদি বাটিতে দই এবং বেসনের যে পেস্ট সেটা যদি অবশিষ্ট পড়ে থাকে সেটা আপনি জলেতে ধুয়ে দেবেন বা যদি জল থাকে সেখানে আপনি ভাসিয়ে দেবেন আর পাত্রটা ভালো করে ধুয়ে নেবেন জলেতে ঠিক আছে এই কাজটি করুন এই কাজ করলেই দেখবেন আপনার যে বাধা বা কানেকশান ব্লক হয়ে গেছিলো রিলেশানটা ভেঙে গেছিলো সেটা দেখবেন কীরকম ঠিকঠাক হয়ে যায় অর্থাৎ আপনার রিলেশান কিন্তু আবার জোড়া লেগে যাবে আপনার সম্পর্কটা আবার জোড়া লেগে যাবে এবং সে দেখবেন আপনার কাছে আবার ফেরত আসবে এবারে চলুন দেখিয়ে দিচ্ছি সেই শক্তিশালী মন্ত্রটি তবে তার আগে একটি অনুরোধ করব যে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিতে অল নোটিফিকেশন করে দিন এই ধরনের তন্ত্র মন্ত্র টুটকা আপনি বাড়িতে বসে বিনামূল্যে শিখতে পারবেন আমার কাছ থেকে তাই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা আর এই হচ্ছে মন্ত্র এবং এই কাজ অবশ্যই গুরু অনুমতি নিয়ে করবেন গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে আপনি মাত্র জনকে শেয়ার করে কাজ করুন আপনি হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেনই পাবেন আর একটি লাইক প্রত্যেকে দেবেন মাকালির নামে এই চ্যানেলের আগের ভিডিও যদি না দেখে থাকেন স্ক্রিনে দেখুন কার্ড যাচ্ছে কার্ডে ক্লিক করে দেখে নেবেন আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ধন্যবাদ